নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করছেন পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক সম্মি পারিবারিক ভাবে তাদের বিয়ে হচ্ছে বৃহস্পতিবার রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে দুজনের বিয়ে অনুষ্ঠিত হবে অপূর্ব জানান একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের উদ্বেগ হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ ওর জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে তবে তার পৈতৃক নিবাস ঢাকার লালমাটিয়া অনুষ্ঠান করতে না পারার আক্ষেপ অপূর্বের মুখে এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন আমার প্ল্যান ছিল বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার সবাইকে দাওয়াত করব কিন্তু করোনার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না পরে ভাবলাম বিয়ের পর দিন তিন সেপ্টেম্বর মিডিয়ার বন্ধুদের সঙ্গে বসে পুরো খবরটি আনুষ্ঠানিকভাবে জানাবো কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না কারণ এর মধ্যে অনেকেই বিয়ের বিষয়টি নিয়ে কানাঘোষা করছিল তাই আর বিষয়টি চাপিয়ে রাখার আগ্রহ পায়নি আমি পবিত্র একটি সম্পর্কে জড়াচ্ছি এই সময়ে আসলে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি এটি অপূর্ব তৃতীয় বিয়ে এর আগে দুই সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব সে সংসার ভেঙে গেলে দুই সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি এদিকে অপূর্ব তৃতীয় বিয়ের খবর শুনে দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি লিখেছেন চার বছরের প্রেম সফল হলো মাশাল্লাহ নববিবাহিতদের জন্য শুভকামনা যদিও অদিতি কারোর নাম উল্লেখ করেননি তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই স্ট্যাটাসটি প্রাক্তন স্বামী অপূর্বকেই নিয়ে লিখেছেন মন্তব্যের ঘরে অদিতির অনুসারীরা অপূর্বর নাম উল্লেখ করে নানা সমালোচনা করছেন অনেকের মতে স্বামীর সঙ্গে প্রেমের কারণে অদিতির সঙ্গে বিচ্ছেদ করেছেন অপূর্ব কেউ কেউ অদিতিকে ধন্যবাদও জানিয়েছেন এ বিষয়ে মুখ খোলার জন্য উল্লেখ্য দুই দশ সালে অভিনেত্রীকে প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব তবে এক বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায় এরপর দুই সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এই অভিনেতা দীর্ঘ নয় বছর সংসার করার পর দুই সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন আয়াস নামের এক পুত্র সন্তান রয়েছে প্রাক্তন এই দম্পতির